আজি প্রভাতে রবির গড় কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। তুই জানিস আমাদের স্কুলে তো গানের কম্পিটিশন হবে, তাই নাকি? হ্যাঁ, তুই তো বেটা ভালো গান পারো, চল চল স্কুলে চল। পদ্মা নদীরে আমাদের এই অল্প সময়ের উদ্যোগে আমরা যেটা জেনেছি যে সেই সমস্ত বাচ্চারা যারা আগে স্কুলে আসতে তেমন আগ্রহ বোধ করতো না, এখন কিন্তু স্কুলের এনরোলমেন্ট অনেক বেড়ে গিয়েছে। উত্তরবঙ্গের রংপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার এ কর্মমুখর হাসিমুখগুলো একসময় ছিল মঙ্গা পীড়িত। আমার এক সময় অনেক কষ্ট আসিল, খেয়েও না খেয়েও দিন কাটত। আমার স্বামী যা কাজ করত তা দিয়ে আমাদের সংসার চলত না। তা তখনকার ইউএসডিএ স্যাররা আমাদের গ্রামে আসেন। এখন আমার 1000 মুরগি আর আমার কিস্তি এখন প্রায় শেষ হয়ে আসছে। এখন মাসে 30,000 টাকা আয় হয়। আগের চাইতে আমাদের এখন অনেক ভালো। আমার নাম মোসাম্মা জাহিরা বেগম। হতে দরিদ্র পিতার আমি 6 সন্তানের আমি তৃতীয় নম্বর। সন্তান বেশি হওয়ার কারণে কিন্তু আমার বাবা মা লেখাপড়া করাইতে পারেনি। তারপরে অল্প যৌতুকে এক বেকার ছেলের সাথে বিয়ে দেন। বহু কষ্টে জীবনযাপন করতে শুরু করছিলাম। তারপর 2007 সালে আমরা চলে এলাম আইডিয়ারেস থেকে, একটা দল গঠন করার জন্য আসলো। তখন আমি নীলফামারিতে ম্যাটের প্রশিক্ষণ করি 45 দিনে। বর্তমান আমার আয় আছে কিন্তু 4 লক্ষ টাকা, গরু আছে, জমি বন্ধক নিছি, স্বামী দোকান করতেছে, আমার ম্যাটের ব্যবসায় আর কি 50-80,000 টাকার মতো আর কি আছে। ইতিমধ্যে জাহিরা তার কাজের জন্যে অর্জন করেছেন স্বীকৃতি।
SKS Foundation, driving dreams of the disadvantaged. Gaibandha District, an exceptional reality of riverine Bangladesh. Gaibandha is standing on the river basin of the mighty Jumuna and Brahmaputra. Here, life and livelihood of the people move, centering the rivers. People survive struggling with river erosion and recurrent flooding. Their socio-economic condition is much lower than that of the people of other areas of the country. SKS Foundation is supporting in building the livelihood of these disadvantaged people. ভরতখালি গ্রাম নদীর পারের একটি মাঠে বসেই ভাবনার একটি ফসল আজকের এই প্রতিষ্ঠান SKS Foundation। আজ থেকে বহু বছর আগে 1987 সালের পয়লা ডিসেম্বর এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূল স্রোতে আনার লক্ষ্যে হাট ভরতখালি সমাজ কল্যাণ সমিতি গঠনের মধ্য দিয়ে SKS Foundation কার্যক্রম শুরু হয়। শহরের বেশিরভাগ মানুষ যখন ঘুমের দেশে তখন দেবতাকে প্রণাম করে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান এখানকার মানুষ। এটা তাদের রোজকার রুটিন। এরা সেবক, ময়লা আবর্জনা পরিষ্কার করে শহরকে পরিচ্ছন্ন রাখা এদের প্রতিদিনের কাজ। প্রজন্ম থেকে প্রজন্ম এ কাজই তাদের জীবিকার একমাত্র উৎস। সমাজ এদের এড়িয়ে চলে। তাদের থাকার জন্যে আছে দেয়াল ঘেরা বিশেষ কলোনি। এটা চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার এমনই একটি কলোনি। এখানকারই একজন বাসিন্দা অভিরাম দাস, তাকে রাতের অন্ধকারে ঝাড়ু হাতে কর্মস্থলে যেতে হয় না। 2014 সালে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম শেষ করে আমি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আইটি সাপোর্ট লেভেল ওয়ানে ভর্তি হই। পূর্বে এই ক্রুণ লোকজনদের সাথে কেউ মিশতে চাইত না, কিন্তু পড়া না পাওয়া কোনো রকম বৈষম্য না করে আমাদের কলোনিতে একটি ঘাসফুল নামে একটি শিশু একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি পড়াশোনা করি। আমার নাম শ্রাবণ দাস, আমি ঘাসফুল স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি বড় হয় শিক্ষয়িত্রী হতে চাই, টিচার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। সেবক কলোনির শিশুদের চোখে স্বপ্ন এঁকে দিয়েছেন পরাণ রহমান। রক্ষণশীল পরিবারে রক্ষণশীল সমাজে জন্ম নিয়েও তিনি যেভাবে সবাইকে এগিয়ে যেতে শুধু প্রেরণা দেননি, উদাহরণ সৃষ্টি করেছেন। ও আমাকে বলেছিল ওর কাবিনের টাকা থেকে ওর হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে প্রথম ও ঘাসফুল শুরু করে। এটা শুনে আমি ভাবলাম এটা তো আমি এরকম কাহিনী তো আমি কোনোদিন কারো কাছে শুনিনি, এটা একটা একটা অনন্য ব্যাপার। আমার মেয়ে আলবিনা, ও যদিও এখন বেশ কথা বলা শিখে গেছে, দু আড়াই বছর আগেও ও একদমই কথা বলতে পারত না। আলবিনার যখন 9 মাস বয়স তখন প্রথম আমি লক্ষ্য করি যে ওর চাহনিটা মিনিংফুল না, ওকে ডাকলেও সাড়া দিত না। আমার মনে হয় যে কোথাও একটা সমস্যা আছে।
বুঝতে দেরি হয় বলে শিশুটির কথা বলার শেখা সম্ভাবনা কমে যায় বা হারিয়ে যায়। এই 8 বছরের বাচ্চার তার কানটা বাহিরের থেকে দৃশ্যমান কান আছে, কিন্তু ভিতরে শোনানোর কোনো কিছু নাই। কাজেই তার শোনানোর একটা পরীক্ষা করানো প্রয়োজন। এটা নিয়ে আপনারা উপরে 3 তলায় যাবেন, ওইখানে পরীক্ষা হবে। পরীক্ষার রেজাল্টটা দেখে তারপরে আমরা পরবর্তীতে কথা বলব। তার যেটুকু হিয়ারিং আছে, আমরা যদি হিয়ারিং এইড দেই, আমার ধারণা যে বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো স্বাভাবিক কানে শুনবে। বধির শিশুদের সমন্বিত প্রাক বিদ্যালয়ে আলভিনার মতো যে শিশুরা কানে শুনতে পায় না বলে কথা বলতে পারে না, তাদের কথা বলা শেখানোর জন্য এখানে আছেন প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী। December 2017 পর্যন্ত প্রায় 813 জন শিক্ষার্থী এখান থেকে কথা বলা শিখে সনদ নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়েও পড়াশোনা করছে। আমি ছোটবেলায় থেকে কথা বলতে পারতাম না। আমি ইঙ্গাল বলে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়েছি। আমি সরকারি চাকরি কলেজে MBA পড়ছি। আমরা এখন অনেক খুশি। আমাদের মেয়ে 3.5 বছর আগে যে অবস্থায় ছিল এখন সম্পূর্ণ বদলে গেছে। ওকে নিয়ে আমরা অনেক আশাবাদী।